রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন নন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ার নাগরিকরা। তবে দেশে থাকা পরিবারের সদস্যদের নিয়ে ইউক্রেনীয়রা রয়েছেন দুশ্চিন্তায়। কর্মপরিবেশ স্বাভাবিক থাকলেও যুদ্ধের বিরূপ প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পাবনার ঈশ্বরদী রূপপুর গ্রামে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি। প্রকল্পে কাজ করছেন রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, তাজিকিস্তান সহ বিভিন্ন দেশের প্রায় 5,000 নাগরিক। সৌহার্দ্য বজায় রেখেই কাজ করছেন বিদেশিরা। নিজ নিজ দেশের সেনারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলেও এখানকার রাশিয়ানদের সঙ্গে ন্যূনতম বিরোধ নেই ইউক্রেনীয় সহকর্মীদের। তবে যুদ্ধ পরিস্থিতিতে দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। পরিবারের খোঁজ খবর রাখছেন মোবাইল ফোনে। প্রকল্পে কর্মরত রাশিয়ান সহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্যই এখানে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে প্রভাব পড়েছে এখানকার ব্যবসা বাণিজ্যে। 6-7 দিন হলো আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা অনেক বড় ধরনের একটি প্রভাব পড়ছে, এবং এটা আমাদের যে অর্থনৈতিক যে একটা রেগুলার যে আমাদের ডেইলি যে সেলটা ছিল সেটা আগের মতো নেই, এবং তুলনামূলক আগে থেকে অনেক কম। ওদের একটা মনের ভিতর একটা বিভ্রান্তি, ভয় ঢুকে গেছে, সেক্ষেত্রে ওদের ঘোরাফেরা বা ওদের কেনাকাটা অনেকই কমে গেছে। আগে যেভাবে আসতো, ঘুরতো বা জিনিসপাতি দেখতো, সেভাবে এখন ওর আশাই খুব সীমিতভাবে ওরা আসতেছে না। বিদেশিদের আনাগোনা কমে যাওয়ায় রূপপুরে বেচা কেনায় চলছে মন্দাভাব। তারপরও স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধ এদেশের উন্নয়নে নিয়োজিত রাশিয়া, ইউক্রেন সহ সব দেশের নাগরিকরা। রত্না সামান, একুশে টেলিভিশন। এবারে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত 50 পেরিয়ে স্বাধীনতা।